গত কয়েকদিন ধরে শাকিব খান ও অপু বিশ্বাসের এক হওয়ার গুঞ্জনে তোলপাড় নেট দুনিয়া। এই গুঞ্জনের মধ্যে নতুন খবর দিলেন এই দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মামুনুজ্জামান মামুন, যিনি এই জুটির বিয়ের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে অপু বিশ্বাসকে এখনও শাকিবের বৈধ বউ বলে মন্তব্য করেছেন মামুন। শুধু তাই নয়, তাদের এখনও ডিভোর্স হয়নি বলেও দাবি করেছেন তিনি। স্ট্যাটাসে মামুন লিখেছেন, বাংলাদেশে গত দুই দিন যাবৎ শাকিব ভাই ও অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ার তুমুল কাণ্ড শুরু হয়েছে। এখন মূল কথা হচ্ছে, এত দূর থেকে শাকিব ভাইয়ের একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর শাকিব খান তার সন্তানকে দূরে রাখবে সেটা কি হয়? অপু বিশ্বাস দিদি শাকিব ভাইয়ের সঙ্গে 9 বছর সংসার করেছে। শাকিব ভাইয়ের বাবা মা বউ হিসেবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসেবে মানে জয়কে, এর বাইরে তারা কিছু মানতে নারাজ। তিনি আরও লেখেন, এখন একজন মানুষ লোক দেখানো মায়া কান্না করে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য। সে কি কখনও এক ঘন্টার জন্য শাকিব ভাইয়ের বাসায় তার বাবা মায়ের সঙ্গে সংসার করেছে? শাকিব ভাইয়ের অফিস রুমে বাচ্চা নিয়ে গেছে, গোপনে ছবি তোলার জন্য দুজন লোক নিয়ে গেছে, আঁকাবাঁকা সেই ছবি ফেসবুকে ছেড়েছে। অপু বিশ্বাস এখনও তার বৈধ স্ত্রী। এখন সারা দেশের মানুষ চায় তাদের রাগ অভিমান ভেঙে এক হয়ে যাক। 10 জন যেদিকে থাকে সৃষ্টিকর্তার রহমতও সেদিকে থাকে। ফেসবুক স্ট্যাটাসে মামুন আরও লেখেন, একজন বউ দাবি করে তার কাবিননামা তো আজ অব্দি কোনো সাংবাদিক ভাইকে দেখাতে পারল না। অপু বিশ্বাসের কাবিননামা জমির দলিলের মতো সিন্ধুকে আটকানো আছে। অপু বিশ্বাস এখনও শাকিব খানের বৈধ বউ। 13 বছরের ইতিহাস আমার কাছে জমা আছে, দুজনের বিয়ে কাজীর মাধ্যমে আমি দিয়েছি। সবাই মনে রাখবেন, শাকিব ভাইয়ের পিতামাতা, সন্তান জয়, বোন মনিয়াপা এবং অপু বিশ্বাস দিদি, এই নিয়ে তার নতুন পৃথিবী। শাহাবুদ্দিন আহমেদ, নিউজিফাই বিডি।